নমস্কার, আমি মোনালি। আপনারা দেখছেন বর্তমান সময় .com। তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে, যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। বিজেপি নেতার গাড়ির ধাক্কায় আহত কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার। আপনাদের আবারও জানিয়ে রাখি, বিজেপি নেতার গাড়ির ধাক্কায় আহত কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার। পানিহাটি বিটি রোডের ঘটনা, আপনারা দেখছেন সেই দৃশ্য। সিভিক ভলেন্টিয়ার আহত বিজেপি নেতার গাড়ির ধাক্কায়। বিজেপি নেতাকে আটক করেছে খড়দাও থানার পুলিশ। আপনাদের দেখছেন সেই দৃশ্য। বিজেপি নেতার গাড়ির ধাক্কায় আহত কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার। খড়দা থানার পুলিশ গ্রেপ্তার করেছে সেই বিজেপি নেতাকে। আপনাদের দেখাচ্ছি সেই দৃশ্য, বিজেপি নেতার গাড়ির ধাক্কায় আহত কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার। বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে খড়দা থানার পুলিশ। পানিহাটি বিটি রোডের ঘটনা। পানিহাটি স্বদেশ মোড় বিটি রোডের ঘটনা। সিভিক ভলেন্টিয়ার আহত, যেরকমটা অভিযোগ করা হয়েছে, কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার ছিলেন এবং তাকে সিগন্যাল না মেনে, এক বিজেপি নেতা সিগন্যাল না মেনে গাড়ির ধাক্কায় আহত হয় সেই সিভিক ভলেন্টিয়ার। আপনাদের দেখাচ্ছি সেই দৃশ্য। বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে খড়দা থানার পুলিশ। আমাদের সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রিয়া সেন। তার থেকে আরো বিস্তারিত জানবো। কি জানতে পারছো রিয়া, বিস্তারিত বলো। দেখো মোনালি, পানিহাটি স্বদেশী মোড়ে আজ দুপুর একটা নাগাদ বিজেপি যুব মোর্চার জেলা সম্পাদক জয় সাহা গাড়ি নিয়ে আসছিলেন এবং ঠিক তখনই প্রায় 8 থেকে 10 জন দুষ্কৃতী তার গাড়ির উপর হামলা চালায় এবং তার গাড়ি ভাঙে। সেই সময় জয় সাহা প্রাণে বাঁচার জন্য দ্রুত গাড়ি চালানোর ফলে ট্রাফিক সিগন্যাল ভাঙেন। পাশাপাশি 70 ট্রাফিক গার্ডে কর্মরত সিভিক ভলেন্টিয়ার অমিত মণ্ডলকে ধাক্কা মেরে বেরিয়ে যান সোজা খড়দা থানায়। এবং তিনি যখন খড়দা থানায় গিয়ে অভিযোগ দায় করতে যান যে তার উপর দুষ্কৃতীরা হামলা চালায়, তখন পুলিশ তাকে একবারে, রিয়া তোমাকে আমি একটু থামাবো, জয় শাস্ত্রী ঠিক কি বলেছে শুনে নেব। অ্যাটাক হয়েছে, ওর গাড়ি ভাঙচুর হয়েছে বিটি রোড মোড়ে। ওখান থেকে ও যখন অনেক জন মিলে অ্যাটাক করেছে, গাড়ি ভাঙচুর করেছে, ইট ফেলেছে, গুলি চালিয়েছে। ও ওখান থেকে, ও ড্রাইভার ছিল, ড্রাইভার যখন গাড়িটা ঘুরিয়ে তাড়াতাড়ি করে যেতে যাচ্ছে, তখন বিটি রোড মোড়ে আবার ওকে ধরে অনেক, মানে পুরো গ্রুপ মিলে ধরে আবার ওর ওপর অ্যাটাক করেছে, ভাঙচুর করেছে। তো তখন ওখান থেকে ও গাড়ি চালিয়ে খড়দা থানায় এসছে কমপ্লেন করতে, খড়দা থানার পুলিশ ওকেই অ্যারেস্ট করে নিয়েছে, যেরকমটা তুমি জানাচ্ছিলে রিয়া। একেবারেই দেখো মোনালি, যখন তিনি খড়দা থানায় যান এবং খড়দা থানায় গিয়ে যখন দুষ্কৃতীদের যে হামলা চালায় তার উপর তখন তিনি যখন অভিযোগ দায় করতে যান, তখন তাকে পুলিশ উল্টো গ্রেপ্তার করে এবং পুলিশের যেটা যে বিষয়টা জানাতে চাইবো, যে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কি জানানো হয়েছে, কিছু কি জানতে পেরেছো? দেখো, পুলিশের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, তার কাছে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে এবং তিনি ট্রাফিক সিগন্যাল ভাঙার জন্য তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং জয় শাহ যেমনটা জানিয়েছে, যেই আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে সেটা তার নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র। একেবারে অসংখ্য ধন্যবাদ রিয়া, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিয়া সেনের সঙ্গে। আপনাদের আবারও জানিয়ে রাখি, পানিহাটি বিটি রোডের ঘটনা, বিজেপি নেতার গাড়ির ধাক্কায় আহত সিভিক ভলেন্টিয়ার। আপনারা দেখছেন সেই দৃশ্য। আপনাদের আবারও জানিয়ে রাখি, পানিহাটি বিটি রোডের ঘটনা। আপনারা দেখছেন বর্তমান সময় .com। তর্কে নয় চুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। যখন জীবনের বিশ্বাস সিঁদুরে সরাজ, আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস।
যত আকুলতা হয়েছে বারুতা বাসন্তী শুনলাম বেশে যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া You are watching bartamansamay.com.